নমস্কার, বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা অন্যরকম পরোটা বানিয়ে আপনাদের দেখাবো, সেটা হলো সবজি পরোটা। সবজি পরোটা করার জন্য লাগছে এখানে ময়দা, রাখা আছে 2 কাপ ময়দা, প্রয়োজনে আরও আমি লাগলে দেব। আর এখানে আছে একটা ডিম, লবণ, ভাজা মশলা আছে এখানে, জিরে আর লঙ্কা, শুকনো লঙ্কা আর ছোটো এলাচ একটু ভেজে গুঁড়িয়ে নেওয়া, আর চিনি আছে একটু এখানে, আর আছে গাজর কুচিয়ে নেওয়া, পেঁয়াজ, বাঁধাকপি, আলু, এমনি যে সাদা আলু আমরা তরকারিতে খাই সেই আলু একটা আছে, আর কাঁচা লঙ্কা আছে, ধনে পাতা আছে কুচোনো, সাদা তেলে আমি একটা ভাজবো। আর কিভাবে আমি এগুলো কুড়েছি একটু দেখে নেন। আমি এইভাবে কুড়নিতে সব কুড়ে নিয়েছি, এইভাবে কুড়ে কুড়াটা আমি ধুয়ে ছেঁকনিতে ফেলে ছেঁকে ভালো করে জলটা নিংড়ে নিয়েছি। এই গাজর, আলু, বাঁধাকপি সব এইভাবেই আমি কুড়ে নিয়েছি। তাহলে দেখতে থাকুন, ভিডিও দেখুন, লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার প্রথমে আমি এই সবজিগুলো সব এক জায়গায় করে মেখে নেব লবণ দিয়ে। ঝালটা আপনারা যেরকম খাবেন সেইভাবেই দেবেন, কম বেশি। এখানে লবণ আছে এই চামচের 1 চামচ লবণ আছে, চিনি আছে 1 চামচের একটু বেশি, মশলাটাও আছে 1 চামচের একটু বেশি। এগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আগে ভালো করে হাত দিয়ে মেখে নেব। সবজিগুলো মাখা হয়ে গিয়েছে, এবার আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দেব। এবারে ময়দা দিয়ে আমি মাখব, যতটা ময়দা এতে লাগবে সেইভাবে দিয়ে আমি এটা ভালো করে মাখব। ডিম আপনারা, আমি একটা দিলাম, আপনারা আরেকটা দিলেও দিতে পারবেন, ভালো হবে। ময়দা আমি এখানে 2 কাপ নিয়েছি, আমি অল্প অল্প করে দিচ্ছি, এতে যদি আরও লাগে তাহলে আমি দেব আবার। 2 কাপ ময়দায় আমার নরম রয়েছে, এখনও আমার আরেকটু ময়দা লাগবে, তা না তো এটা বেলা যাবে না, আমি আরেকটু ময়দাতে দেব। মাখা হয়ে গিয়েছে আমার সবজি দিয়ে ময়দা মাখা হয়ে গিয়েছে, আমি এবারে সাদা তেল একটু হাতে নিয়ে মাখিয়ে দিচ্ছি। এখানে আমার সবজি বেশি বলে আরও 1 কাপ 2 কাপ ময়দা নিয়েছিলাম, তাতে হয়নি, আরও 1 কাপ ময়দা আমার লেগেছে। এবার আমি এতে নেচি কেটে নেব, যেরকম আপনি সাইজ করবেন ছোট বড় সেইভাবে নেচি করে বেলে নিতে হবে। আমি নেচিগুলো কেটে নিয়েছি একটু বড় সাইজ করে, এবারে এটা আমি ময়দা দিয়েই বেলব। খুব পাতলাও হবে না আবার খুব মোটাও না, একটু মোটা সাইজ হবে, বেশি পাতলা করলে ছিঁড়ে যাবে। এইভাবে আমি সব বেলে নেব। তাওয়া
আমি পরোটাটা ভাজছি। আগে তেল দেব না, আগে শুকনোটাই এপিটুপিট করে ভেজে নিতে হবে একটু, নিয়ে তারপরে আমি তেল দিয়ে ভাজবো। আমি উল্টে দুই পিটি ছেঁকে নিয়েছি একটু, এবার তেল দেব। তেল দিয়ে এটাকে ভালো করে এপিটুপিট করে ভেজে নেব। সবজি পরোটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে করুন, করে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। আজকে তাহলে এই পর্যন্তই।